Dear students, all are welcome to my chemistry class. Hope you all are fine and your physical condition is very good. Physical and mental condition is also very good. In previous three classes, a classes was very important class, because in previous three classes I discussed about the extraction of different metals of reactivity series like sodium, aluminium, zinc, iron, lead, copper, mercury, and gave you some HW. So I think you all are attentive to my class and do your HW in home, and try to send me inbox. In today's class, the new topic, selected alloys and different alloys and their uses. This also very important topic, because in 1 marks or 2 marks question, the ingredients and the composition of alloy, this is very important. The composition is for MCQ and 1 marks question, or uses is also important for 2 marks and 3 marks question. So I will discuss or explain line by line and give you proper explanation. So I think সবাই বুঝতে পারবা বিষয়গুলো যে আমি যখন এক্সপ্লেইন করব তোমাদের। দেখো, সিলেক্টেড অ্যালয় আমি যদি একটু ডেসক্রিপশন বা হিস্ট্রিটা পড়ি, মেটাল অ্যালয় ইজ এ মিক্সচার অফ মেটালস মেড বাই মিক্সিং সাম মল্টেন মেটালস অ্যান্ড কুলিং দেম, দ্যাট মিন্স এটাকে বলা হয়, এটাকেও সলিউশন বলা হয়, সলিড সলিউশন। এটা কলেজে গিয়ে পাবা সলিউশন, এই পার্টটা মানে ওয়ার্ডটার সাথেই মনে হয় যে এটা লিকুইড ফর্ম। হ্যাঁ, লিকুইড ফর্মে তো অবশ্যই সলিউশন, তবে তোমার সলিড সলিউশন হয়, লিকুইড গ্যাস সলিউশন হইতে পারে, এইগুলো আমরা কলেজে গিয়ে পড়বো। যাই হোক, তার মানে দুইটা মেল্টিং কন্ডিশনে, মল্টেন ফর্মে যদি দুইটা সলিডের মিক্সার করা হয় ডিফারেন্ট কম্পোজিশনে, যেমন পিওর আয়রনটা খুব হার্ড না, পিওর আয়রনে রাস্ট ফর্ম হয় বা নষ্ট হয়ে যায়, বাট যদি এটাকে আমরা অ্যালয় বা স্টিল বা স্টেনলেস স্টিল ফর্মে নিয়ে যাই, এটা খুব হার্ড কন্ডিশনে আসে এবং রাস্ট ফর্ম হয় না। তো এটার একটু হিস্ট্রি দেখি। দ্য টাইম বিটুইন 5000 BC টু 3000 BC ইজ কল্ড দ্য কপার এজ ইন হিস্ট্রি, আমরা জানি এটা। দ্য হিউম্যান অ্যাট দিস টাইম ইউজ টু মেক অর্নামেন্টস, উইপেন্স অ্যান্ড মেশিনারিজ উইথ কপার, কপার দিয়েই তোমার নর্মালি আমাদের যে যুদ্ধ টুদ্ধ দেখছো বিভিন্ন সিনেমায়, তোমরা ইংলিশ মুভিগুলো দেখো। হাউএভার, সিন্স কপার ইজ এ সফট মেটাল, থিংস মেটাল অফ কপার ডিডেন্ট লাস্ট লং, দ্যাট মিন্স কপার দিয়েই মেনলি, কপার মিক্সচার করেই তোমার ওই যে বিভিন্ন ঢাল তলোয়ার বলি আমরা, এইগুলো উইপেন্সগুলো তৈরি করতো, কিন্তু সেইগুলো যদি সফটই হবে তাহলে তো ভেঙে যাবে দ্রুত, কিন্তু সেটা ভাঙত না, কারণ হচ্ছে যে অ্যালয়গুলোর কারণে। হাউএভার, সিন্স কপার ইজ সফট মেটাল, থিংস মেড অফ কপার ডিডেন্ট লাস্ট লং, দ্যাট ইজ হোয়াই পিপল ইন দিস পিরিয়ড ইউজ টু মিক্স মল্টেন কপার উইথ মল্টেন টিন। টিন তো জানোই সেটা তোমরা, এসএন ইস্টার্ন নাম, টিনটাকে মিক্স করতো। দেন দে ইউজ টু কুল দ্য মিক্সার অ্যান্ড গেট ব্রোঞ্জ, ব্রোঞ্জ কপার 90%, টিন 10%, আমরা দেখবো এরপরে। ব্রোঞ্জ দিয়ে আমরা ওই যে ব্রোঞ্জ মেডেলও বলি, গোল্ড মেডেল, সিলভার মেডেল, ব্রোঞ্জটা এইভাবে তৈরি হয়। এটা বেসিক্যালি, ব্রোঞ্জ ইজ অ্যান অ্যালয়, দ্য সলিড সাবস্টেন্স অবটেইন ফ্রম মিক্সিং এনি মল্টেন মেটাল অর নন মেটাল উইথ অ্যানাদার মল্টেন মেটাল অ্যান্ড কুলিং দ্য মিক্সার ইজ কল্ড অ্যালয়। সো দিস ইজ দ্য ডেফিনেশন অফ অ্যালয়। এখান থেকে তোমরা আন্ডারলাইন করে নেবে এই লাইনটা, দ্য সলিড সাবস্টেন্স অবটেইন ফ্রম দ্য মিক্সিং এনি মল্টেন মেটাল, মল্টেনের সাথে একটা নন মেটালও মিক্স হইতে পারে মল্টেন অবস্থায়, বা মেটাল মেটাল মিক্স হইতে পারে, অ্যান্ড কুল করে যে সলিড ফর্মে আবার আসে, মিক্সারটাই হচ্ছে অ্যালয়। দ্য ইনভেনশন অফ অ্যালয় অফ দোজ এনসিয়েন্ট পিপল ওয়াজ অ্যান ইপোক মেকিং ইনভেনশন,
3000 বিসি টু 1000 বিসি ইজ কল্ড দ্য ব্রোঞ্জ এজ, যে কপার এজ থেকে তোমার ব্রোঞ্জ এজ আসলো। ইন দিস পিরিয়ড পিপল ইউজ টু মেক ওয়েপেন্স অ্যান্ড মেশিনারিজ উইথ ব্রোঞ্জ দিয়ে তৈরি করতে, অ্যালয়েস আর মোর ইফেক্টিভ দ্যান মেটালস ইন মেকিং ডিফারেন্ট মেশিনারিজ। এটা আরও ইফেক্টিভ ছিল আগে থেকে, বুঝতে পারতেছো। আয়রন অ্যান্ড কার্বন আর মিক্সড টু মেক স্টিল ইজ অ্যানাদার অ্যালয়। স্টিলের সাথে আমরা পরিচিত, স্টিলটা অ্যালয়। এগেইন মিক্সিং মল্ট অ্যান্ড কার্বন, নিকেল অ্যান্ড ক্রোমিয়াম, দেন এগুলো ডিসক্রিপশন পরে চার্টে দেওয়া আছে। কার্বন, নিকেল, ক্রোমিয়াম ইন হট মল্ট অ্যান্ড আয়রন উই গেট স্টেনলেস স্টিল, এটা আর একটা। দ্য নাইফস, সিজার অ্যান্ড দ্যাট ডক্টর ইউজ ইন হসপিটাল আর মেড দ্য স্টেনলেস স্টিল, যেগুলো যে অপারেশনে ইউজ করা হয় এগুলো স্টেনলেস স্টিল, খুব ভালো, অনেক ধার বা রাস্ট ফর্ম হয় না। কারণ রাস্ট ফর্ম হলেই আবার ওটা দিয়ে যদি কোথাও কেটে যায় তোমরা জানো, তাহলে টিটেনাসের ইঞ্জেকশন ডাক্তার দেয়, এটা হয়তো অনেকেরই বিভিন্ন জায়গায় লোহা বা আদার্স এসে কাটলে, এটার সাথে তোমরা পরিচিত অনেকে টিটেনাসের ইঞ্জেকশনের সাথে। সো মল্টেন কপার অ্যান্ড মল্টেন জিঙ্ক টুগেদার প্রডিউস দ্য অ্যালয় নেম ব্রাশ। ব্রাশ ইজ ইউজ টু ইলেকট্রিক সুইচেস, ইউটেন্সিলস ইটিসি। ক্রোকারি আর মেড অফ ব্রোঞ্জ হুইচ ইজ অ্যান অ্যালয় অফ কপার অ্যান্ড টিন, এ মিক্স অফ অ্যালুমিনিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ অ্যান্ড আয়রন প্রোডিউস অ্যালাই ডুরাল ডুরালুমিন হুইচ ইজ ইউজ টু মেকিং বডি অফ প্লেন। সো এই লাইনটা ইম্পর্টেন্ট, যে প্লেনের বডি এটা হচ্ছে ডুরালুমিন, যদিও এরপরে চার্টে আছে। এই চার্টটা আরও বেশি ইম্পর্টেন্ট, দেখো চার্টের পার্ট বাই পার্ট আমি অল্প অল্প করে দিচ্ছি স্ক্রিনে। স্টিলে হচ্ছে যে কম্পোজিশনগুলো দেখতে হবে, 99% আয়রন, 1% কার্বন, রেল অ্যান্ড হুইলস। 1% কার্বন দিলে এটার স্ট্রংনেসটা আরও বাড়ে। ইঞ্জিন, শিপস, ভেহিকেলস, ক্রেন, উইপন্স, এগুলো থেকে কিন্তু এমসিকিউতে আসে, প্রত্যেকটাই তোমার এটুকু মনে করো এক প্রকার মেমোরাইজ করে ফেলতে হবে। আরও টাইম আছে তোমাদের তো অনেক হিউজ, যারা ক্লাস নাইনে আর যারা এক্সাম দিবা বোর্ড এক্সাম, তারাও যদি করে না থাকো ট্রাই করবা দ্রুত এটাকে মেমোরাইজ করার অনেকগুলো কাজে। দেন রাস্ট ফ্রি স্টিল, যেটাকে আমরা স্টেনলেস স্টিল বলি, মানে একদমই সেটাকে রাস্ট ফর্ম হয় না বা জং ধরে না বলি। আয়রন 74, ক্রোমিয়াম 18, নিকেল 8%। সো এটাও কম্পোজিশন তো অবশ্যই মনে রাখতে হবে। নাইফস দেখো, যে বিভিন্ন দামি চাকুগুলোতে কিন্তু রাস্ট ফর্ম হয় না, আমরা চাকুগুলো কিন্তু এই যে সবজি টবজি বা বিভিন্ন কাজে ইউজ করি, সাথে সাথে আমিও মাঝে মাঝে করি, ধুয়ে রাখি, বাট তোমরা জানো যে রাস্ট ফর্ম হয় অক্সিজেন অ্যান্ড ওয়াটারের টাচে আসলে, বাট এটা মাঝে মাঝে আসে, রেগুলার আসে, কিন্তু তারপরেও কিছু হয় না। নাইফস, ফোর্কস, কিচেন সিন্স, কন্টেইনার্স অফ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, অপারেশন টুলস, মানে যেগুলো ক্ষয় হবে না বা নষ্ট হবে না সেইগুলোর জন্য। দেন ব্রাশ, কপার হচ্ছে 65, জিঙ্ক 35, অর্নামেন্টস, বল বিয়ারিংস। অর্নামেন্টস বলতে যে এটা যেগুলো আমরা বলি যে গোল্ডেন না, যেগুলো ইমিটেশন বলি আমরা, প্রচলিত এই ওয়ার্ডটা ইমিটেশনের, যেটা অর্নামেন্টস আমরা ইউজ করি, অর্নামেন্টস, বল বিয়ারিংস যেগুলো বিভিন্ন যে গাড়ির চাকার বিয়ারিং তো দেখছোই হয়তো, ইলেকট্রিক সুইচেস, ডোর নোবস, ইউটেন্সিলস। দেন ব্রোঞ্জ, এটা তো ব্রোঞ্জের ডেসক্রিপশন দিছে, কপার 90%, টিন হচ্ছে 10%, মেল্টিং মেশিনারিজ, প্লেন্স, গ্লাসেস, এটা দিয়ে আগে উইপন্সগুলো অনেক সময় তৈরি করা হতো, ব্রোঞ্জের উইপন্স একসময়। দেন ডুরালুমিন, ডুরালুমিন হচ্ছে যে দেখো বডি অফ এয়ার প্লেন্স, বাইসাইকেল পার্টস, অ্যালুমিনিয়াম 95%, যে অ্যালয় বডি বলে, যারা বাইসাইকেল চালাও দেখবে এখন দামি সব ইয়ে করে, মানে আয়রনের বডি হলে হচ্ছে দ্রুত নষ্ট হয়, রাস্ট ফর্ম হয়, ভার হয় অনেক বেশি। এখন বাইসাইকেলগুলো তো আমার খুব হালকা হয়, তো এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি, অ্যালয় বডি বলে, এটা হচ্ছে ডুরালুমিন দিয়ে 95%, কপার 4%, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন এটা 1%, খুবই কম থাকে, দ্যাট মিনস হালকা হয়, কারণ বাইসাইকেল অ্যারোপ্লেন বেশি ভারী হলে তো উঠতে পারবে না, মানে স্পিডের সাথে এটা নিচে পড়ে যাবে, বুঝতেই পারছো, যত হালকা করা যায় আর কি এবং স্ট্রং করা যায়। দেন দেখো যে গোল্ডেরটা জানতেই হবে, বিয়ে করবা সবাই, সো এই ক্যারেক্টার না জানলে তো পরে বিপদ, ধোকা খাবা, যেমন বইয়ের কাছেও ঝাড়ি খাবা। তো আশা করি এটা খুব ভালো করে শিখবে। যে 24 ক্যারেট হচ্ছে 100%, যেটা ডেন্টিস্ট্রি, কয়েন্স বা ইলেকট্রনিক কানেক্টর, এইগুলো খুব, ইলেকট্রনিক কানেক্টর গোল্ড দিয়ে করলে তো শেষ, বুঝতেই পারছো যে এটা খুব রেয়ার কেস। ডেন্টিস্ট্রি অনেকে যে স্বর্ণের দাঁত বাধাই টাধাই বা কয়েনগুলো আগে ইউজ করা হয়তো, এটা একদম পিওর। বাট অর্নামেন্টসের জন্য এটা আবার হচ্ছে যে একটু বেশি সফট হয়ে যায়, 24 ক্যারেট দিয়ে সাধারণত অর্নামেন্ট করে না, 22 ক্যারেট দিয়ে করে, যেখানে গোল্ড হচ্ছে 91.67, কপার অ্যান্ড আদার মেটালস।
অর্নামেন্টস, অ্যান্ড 21টা সবচেয়ে বেশি হয়। 21 হচ্ছে যে 87.5% কপার অ্যান্ড আদার মেটালস এর 12.5% দুইটাই অর্নামেন্ট। তো 22 বা 21, 21টা বেশি প্রচলিত, 22টাও একটু দাম বেশি। 22-র দাম 2-3 হাজার টাকা ডিফারেন্স হয়। এখন যেন গোল্ডের দাম অনেক বেশি, আমি তো সবাইকে বলি যে দরকারই নেই গহনা টহনা ইউজ করার। তারপরেও দেখো যে এইখানে, বাট যখন এইগুলো হচ্ছে আমরা বলি খাদ মেশানো, বাংলায় বলি যে দেখো তোমার প্রায় 13% বা একটা হচ্ছে যে 22 ক্যারেটে হচ্ছে যে প্রায় মোর দ্যান 8% আর এটা মোর দ্যান 12%। বাট এটা হচ্ছে যারা গোল্ডের বিজনেস করে এদের জন্য লাভ, যে এত পার্সেন্ট অন্য মেটাল থাকা সত্ত্বেও এটাকে কিন্তু যখন ওয়েট করে, ওয়েট নেয়, ওজন নেয়, তখন কি টোটাল গোল্ডের দাম টোটাল প্রাইস ওয়েটের উপরেই পুরোটাই গোল্ডের প্রাইসটা তোমার কাছ থেকে নেবে। তো এটা একটা বলা যায় বিজনেসের এটা একটা সুবিধা বা এক প্রকার চুরিও বলা যায়। যাই হোক, যাই বলো আর কি, এটা মানুষ অনেকেই জানে না, মনে করে পুরাটাই গোল্ড। আবার যখন তুমি সেল করতে যাবা, দেখো দুঃখের বিষয়টা হচ্ছে এটাই, যখন তোমার কাছে সেল করবে তখন 100% সেটা গোল্ডের দামই তোমার কাছ থেকে নিবে, কিন্তু যখন তারা আবার তুমি সেল করতে যাবে তখন 20% লেস করে দিবে। কারণ এই যে ইম্পিউরিটিস, তারা তো জানেই যে এই ক্যারেটের কারণে এতটুকু ইম্পিউরিটিস ছিল, তার মানে বুঝতেই পারতেছো যে এখানে সবই হচ্ছে বিজনেসম্যান যারা তাদের পক্ষেই, আমরা যারা কাস্টমার জেনারেল পিপল আমাদের জন্য কিছু নাই। তো এই হচ্ছে মোটামুটি অ্যালয়, এই অংশটা খুব ভালো করে পড়বা, মনোযোগ দিয়ে পড়বা, আশা করি বুঝতে পারছো। আর বোঝারও তেমন কিছু নাই, নিজেরা পড়েও বুঝতে পারতা, জাস্ট তোমাদেরকে একটু ডিসক্রাইব করা, দু একটা এক্সট্রা ইনফরমেশন দেয় এই আর কি। সো ট্রাই করো চার্টটা পুরাটাই কম্পোজিশন সহ ইউজেসগুলো মেমোরাইজ করার। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সবাইকে।